হ্যালো স্টুডেন্টস আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আজকের আলোচনার টপিক ইমেল চলো শুরু করা যাক ইমেল কি সেটা আগে জেনে নেওয়া যাক ইমেলকে বলা হয় ইলেকট্রনিক মেল যার অর্থ বৈদ্যুতিক ডাক এই ইমেল হল একটা খুব সহজ পদ্ধতি যার সাহায্যে খুব সহজেই তথ্য পাঠানো হয় ইন্টারনেটের সহযোগে আমরা যেরকম কাউকে চিঠি লিখে থাকি বা চিঠি লিখতাম আগে এখানেও ঠিক সেভাবেই লাইনের মতো লাইন বাই লাইন আমরা আমাদের ইনফরমেশানগুলো আমরা লিখে থাকি অথবা যদি কিছু আমরা কাগজে কলমে লিখে থাকি সেটাকে একটা ইমেজ ফরম্যাটেও ইমেলের সাহায্যে আমরা পাঠাতে পারি তো ইমেলের আবিষ্কার আমাদের জীবনকে অনেক সমৃদ্ধ করেছে কেননা এটা খুব একটা পপুলার মাধ্যম কমিউনিকেশনের ইমেল কিভাবে কাজ করে ইমেলটা খুব দ্রুত কারো কাছে পৌঁছে যায় অর্থাৎ আমরা একটা ইমেল কম্পোজ করলাম খুব সহজ পদ্ধতিতে যেটা খুব অল্প সময়েই মাল্টিপল পিপল বা অনেকগুলো মানুষের কাছে একসাথে চলে যেতে পারে এই ইমেলের অ্যাটাচ করে আমরা কোনো ভিডিও বা কোনো ডকুমেন্টও পাঠাতে পারি বা স্প্রেড বা এক্সেল সিটগুলোও আমরা পাঠাতে পারি অ্যাজ অ্যাটাচমেন্ট এবার জেনে নেওয়া যাক তোমার পোস্টাল যে মেল ছিল সেই পোস্টাল মেলের সাথে ইমেলের কিছু কম্প্যারিজান এটা অনেকটাই মিল রয়েছে একটা পোস্টাল মেলের সাথে যেমন পোস্টাল মেল কোথাও যদি আমরা পাঠাই তাহলে যেমন আমাদেরকে একটা অ্যাড্রেস পাঠাতে হতো একটা নির্দিষ্ট ঠিকানা একটা পিনকোড হ্যাঁ বা যাকে পাঠাবো তার একটা যেমন একটা নামে পাঠাতে হতো ঠিক সেরকমই ইমেল পাঠাতে গেলেও একটা নির্দিষ্ট ইমেল আইডির সাহায্য আমাদেরকে নিতে হয় যে ইমেল আইডিটা আমাদের ইনফরমেশানগুলো বা আমাদের মেসেজগুলো পৌঁছে যায় তারপরে পোস্টাল মেলের ক্ষেত্রে যেমন আমরা কাগজ কলমে আমাদের বার্তাগুলো লিখতাম এখানেও ঠিক সেভাবেই আমরা কম্পিউটার বা মোবাইলের সাহায্যে টাইপিংয়ে আমরা আমাদের বার্তাগুলো পাঠিয়ে থাকি এরপর মাধ্যম পোস্টাল মেল যেমন পাঠানো হতো যখন পাঠানো হতো তখন সেটা কোনো গাড়ি বা ট্রেনের সহযোগে যেখানে আমরা পাঠাতাম সে জায়গায় পৌঁছে যেত কিন্তু এইখানে সেই বার্তাগুলো পৌঁছে যায় ইন্টারনেট কানেকশানের সহযোগে এছাড়াও তোমার একজন পোস্টম্যানের সাহায্য নেওয়া হয়ে থাকতো তোমার পোস্টাল মেলের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রে ইমেলের যে ইনবক্স একটা জায়গা থাকে বা কলাম থাকে সেই ইনবক্স কলামে ইমেলগুলো এসে পৌঁছায় এবার জেনে নেওয়া যাক ইমেল আইডি বা ইমেল অ্যাড্রেস সম্পর্কে প্রথমেই একটা ইমেল আইডির এক্সাম্পল দেওয়া হয়েছে যেমন একটা ইমেল আইডির এক্সাম্পল হলো অশোক রাস্তোগি ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল আইডিটা দুটো পার্টে বিভক্ত রয়েছে একটা সিম্বল রয়েছে যেটাকে বলা হচ্ছে অ্যাট রেট এই অ্যাট রেটের পূর্বে একটা অংশ রয়েছে এবং পরে আর অংশ রয়েছে সাধারণত অ্যাট দ্য রেটের আগে বা পূর্বে যে অংশটা থাকে সেটা সেই ব্যক্তির নামটাই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় যে ব্যক্তির ইমেল আইডিটা সাধারণত এখানে নামটাই বেশি ইউজ করা হয় এবার দেখা গেল যে একটা ব্যক্তি হয়তো অশোক রাস্তগী সে একটা ইমেল আইডি খুলছে সে তার ইমেল আইডিটা খুলতে চায় অশোক রস্তোগি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই নামটা দিয়ে সে এটা খুলতে গিয়ে দেখলো যে অলরেডি অশোক রস্তোগি নামে একটা বা একাধিক ইমে মেল আইডি ওপেন করা আছে তাহলে তো ওই নামে সে আর ওপেন করতে পারবে না তাহলে তাকে নামটা চেঞ্জ করতে হবে তখন সে কি করবে সেই তার নামের সাথে একটা যে কোনো সংখ্যা বা একটা সিম্বল অ্যাড করে দিতে পারে এখানে যেমন সে অশোক রস্তোগি ওয়ান অর্থাৎ একটা ওয়ান এই সংখ্যাটা সে যোগ করে দিয়েছে যে সংখ্যাটা হয়তো ইমেল আইডি কারো এ নামটা এর আগে ছিল না যার কারণে এ নামটা তার কাছে অ্যাভেলেবেল হয়ে গেল এবার চলে আসি তোমার পরের অংশটা সিম্বলের পরের অংশটা সিম্বলের পরের অংশটা সাধারণত হয়ে থাকে একটা ডোমেন নেম অর্থাৎ ইমেল সার্ভিস প্রোভাইডারের নামটা থাকে এখানে যেমন এখানে রয়েছে জিমেল ডট কম এই জিমেলটা হল তোমার গুগল কোম্পানির একটা ডোমেন আর কি এছাড়াও আরও অন্যান্য ডোমেন থাকে যেমন ইয়াহু ডট কো ডট ইন এরকমও থাকে সময়ে সেটা হচ্ছে তোমার ইয়াহু কোম্পানির ডোমেন নেম আবার রেডিপমেল এরকমটাও দেখা যায় সময়ে যেটা রেডিপ কোম্পানির ডোমেন নেম এবার জেনে নেব এর কিছু অ্যাডভান্টেজ কী অ্যাডভান্টেজ আমরা একই সময়ে অনেকগুলো ব্যক্তিকে একটা ইমেল পাঠাতে পারি ধরো আমি একটা উদাহরণ দিই ধরো কোনো তুমি একটা কোনো চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করেছ তো একটা সময়ে চাকরির পরীক্ষাটার যে ডেট সে ডেটটা হয়তো অ্যানাউন্স করা হবে তো আগে কি করা হতো তোমাকে সেই ডেটটা জানানো হতো একটা পোস্টাল লেটারের মাধ্যমে তোমাকে একটা লেটার লিখতে হতো তো যদি পাঁচ লক্ষ চাকরি প্রার্থী ওই ফর্মটা ভরে থাকে তাহলে তাদেরকে পাঁচ লক্ষ জন ব্যক্তিকে আলাদা আলাদাভাবে তোমার তাদেরকে চিঠি লিখে জানাতে হতো বা অ্যাডমিট কার্ডটা পাঠাতে হতো কিন্তু এখন এই জিনিসটা আর করতে হয় না এই জিনিসটা খুব সহজ হয়ে গেছে কিভাবে। না তোমার যে অ্যাডমিট কার্ডটা জেনারেট হয়েছে সেটা তোমার ইমেল আইডিতে তারা পাঠিয়ে দিলো অর্থাৎ একই সময়ে বসে তারা হাজার হাজার বা লক্ষ লক্ষ মানুষকে একটা মেল আইডি বা একটা ইনফরমেশান একটা সেকেন্ডের মধ্যে তারা পাঠিয়ে দিতে পারে তাহলে ব্যাপারটা দাঁড়ালো যে এটা খুব দ্রুত একটা পদ্ধতি যেটা সেকেন্ডের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে এটা পৌঁছে যেতে পারে আর এটা একদমই ফ্রি ইমেল পাঠাতে কোনো পয়সা বা কোনো চার্জ লাগে না তারপরে হচ্ছে এটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি কেন এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি আগে যেমন তোমার আমরা কাগজের সাহায্য কাগজ কলমের সাহায্য নিয়ে চিঠি লিখতাম তো কাগজ সাধারণত তোমরা জানো যে গাছ থেকেই এই কাগজ তৈরি করা হয় তাহলে এখানে আমরা হয়তো এই গাছ থেকে যদি কাগজ তৈরি করতে যাই তাহলে প্রকৃতির একটা ক্ষয় সাধন হতো হয়তো কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হার্ম করা হয় না অর্থাৎ এই জিনিসটা একেবারেই একটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি এবার আজকের কোয়েশ্চেন আজকের কোয়েশ্চেনগুলো ফলস হিসেবে রয়েছে প্রথম কোয়েশ্চেন রয়েছে ইমেল ক্যান নট বি সেন টু মোর দ্যান ওয়ান পারসেন্ট অ্যাট এ টাইম অর্থাৎ একই সময়ে একাধিক ব্যক্তিকে ইমেল পাঠানো যায় না বা সম্ভব নয় এটা কি ঠিক না ভুল দু নম্বর কোশ্চেন বলছে ইমেল ইজ অ্যান ইলেকট্রনিক মেসেজ অর্থাৎ ইমেল হলো একটা বৈদ্যুতিক মেসেজ যেটা সেন্ট ওভার দ্য ইন্টারনেট অরে কম্পিউটার নেটওয়ার্ক যেটা পাঠানো হয় ইন্টারনেটের সহযোগে অথবা একটা কম্পিউটার নেটওয়ার্কের সহযোগে এটা ঠিক না ভুল তিন নম্বর কোয়েশ্চেন পিকচারস ভিডিওস অডিও ফাইল অ্যান্ড স্প্রেডশিট ফাইলস ক্যানট বি অ্যাটাচড উইথ অ্যান ইমেল অর্থাৎ যে বলেছিলাম পিকচার ভিডিও অডিও ফাইল এবং স্প্রেডশিট এটা ইমেলের সাথে অ্যাটাচ করা হয় না এখানে বলেছে কিন্তু হয় না তো এটা ঠিক না ভুল সেটা তোমাকে আনসার দিতে হবে আজকের ক্লাস পর্যন্তই থ্যাংক ইউ